প্রকল্প সফল হতে পারে না, তাই আমি সবার মতের পক্ষে আমার বক্তব্য পেশ করতে চাই। প্রথমে সমবায় সম্বন্ধে সকলের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। সৃষ্টির আদিম পর্বে গুহাবাসী মানুষ তাদের জীবন ধারণ ও আত্মরক্ষার তাগিদে দলবদ্ধ হয়েছিল। এই আদিম দলবদ্ধ জীবনই বর্তমানে সমবায় ধারণার মূল উৎস। বর্তমানে সম্প্রদায় উন্নয়ন পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। এই পন্থাগুলি যে স্থানীয় আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পরিবেশগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ, তা হু, ওইসিডি, জাতিসংঘ, কাউন্সিল অব ইউরোপ ও ইইউ এর মতো সংস্থাগুলি স্বীকার করেছে। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে সর্বপ্রথম ইংল্যান্ডের নিউনানাক নামক শহরে সমবায়ের যাত্রা শুরু হয়। 1821 খ্রিস্টাব্দে রবার্ট আওয়েন সেখানকার আশেপাশের কয়েকজন শ্রমিককে নিয়ে একটি সমবায় গ্রাম প্রতিষ্ঠা করেছিল এবং এর কার্যক্রম 2 দশকে যথেষ্ট সফলতা প্রদর্শন করেছিল। সেই জন্য রবার্ট ওয়েনকে আধুনিক সমবায়ের জনক বলা হয়। পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছিল রজ্জেল অগ্রহীদের সমতাবাদী সমন্বয় সমতাবাদী সমবায় সমিতি, যা সমবায়ীদের ক্ষেত্রে যথেষ্ট উৎসাহ প্রদান করেছিল এবং পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স এবং স্পেনের বাস প্রদেশে প্রতিষ্ঠিত হয়েছিল ম্যান্ডাগন কোঅপারেটিভ কর্পোরেশন, যা আজ অব্দি সমবায়ের সফলতম উদাহরণগুলির মধ্যে অন্যতম। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতে প্রথম সমবায় আন্দোলন শুরু হয়েছিল। পরবর্তীকালে 1954 সালে ভারতে সমবায় ঋণদান আইন পাশের মাধ্যমে সমবায়ের প্রসার আরও বৃদ্ধি পেয়েছিল। যে কোনো দেশের যুব সমাজই হল সেই দেশের বর্তমান চালিকা শক্তি ও ভবিষ্যৎ উন্নয়নের কারিগর। এই উন্নয়নশীল যুব সমাজকে উন্নয়নের মূল ধারায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করাতে, দেশের আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়ন ঘটাতে এবং তাদের মধ্যে দেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে সমবায়ের ধারণা অনস্বীকার্য। কিন্তু বর্তমান ভারতে ক্রমবর্ধমান জনসংখ্যা ও বেকারত্ব বৃদ্ধির কারণে যখন যুব সম্প্রদায় হতাশাগ্রস্ত, যখন সরকারি চাকরির ক্ষেত্র সংকুচিত এবং প্রায় 80% প্রতিষ্ঠা যখন বেসরকারিকরণের মুখে, তখন সরকারি চাকরির আশায় বসে থাকা আর পাথরে মাথা ঢোকা সমান। এই সময় আশার আলো নিয়ে এসেছে সমবায় আন্দোলন। এই সমবায় আন্দোলনের মাধ্যমে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী গড়ে উঠছে। যুবক, মহিলা, গৃহবধূরা তাদের নিজস্ব মেধা ও যোগ্যতার অনুযায়ী বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ সৃষ্টি করার সুযোগ পাচ্ছে। বেসরকারি, সরকারি বিভিন্ন সংস্থার সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যুব সম্প্রদায় নিজেদের আত্মবিশ্বাসী ও আত্মবলে বলিয়া হয়ে স্বাবলম্বী হওয়ার পথ দেখতে পাচ্ছে। সমবায়ের মাধ্যমে এখন গ্রামীণ আর্থসামাজিক পরিকাঠামোর আমূল পরিবর্তন হয়েছে এবং এর সাথে বিরাট অংশের যুব সমাজ সরাসরিভাবে যুক্ত। তাই সমবায়ের অগ্রগতির মাধ্যমে যে ভারত আবার তার উন্নয়নের শিখরে উঠবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তাই আবার বিরোধী পক্ষের বন্ধুরা যাই বলুন না কেন, তাদের মতামত প্রতিষ্ঠিত হতে পারে না। তা আমি আশা করব যে সবার সকলেই আমার মতের সঙ্গে একমত হবেন যে সমবায়ের মাধ্যমে যুব সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব। ধন্যবাদ।